এটা হচ্ছে জালি কাবাবের রোল আর এটার প্রাইস হচ্ছে 30 টাকা। শনির একরা স্ট্রিট ফুড খেতে আজকে আসলাম শনির একরা নয়াপাড়া রোডের বিপরীতে। এটা হচ্ছে শেখদির পাশে বাসপট্টি শনির একরা ফুটওভারের নিচে। ভাই আপনার নাম কি? মোহাম্মদ সোহাগ। ভাইয়া মোহাম্মদ সোহাগ জি। কত বছর ধরে বেলপুরি বানান? আজকে প্রায় 3 বছর যাবত বানাই। বেলপুরির পিস কত করে? পিস 5 টাকা। আর এক প্লেট? এক প্লেট 20 টাকা। এক প্লেটে চারটা থাকে? জি জি, এক প্লেটে চার। আচ্ছা, এটা হইতাছে ওনার বেলপুরির সাইজ। তাহলে ভাই আমাদের প্রথমে এক প্লেট বেলপুরি দেন, আমরা খাই। লোকেশনটা হচ্ছে বাসপট্টি শনির আখড়া শেখদির এই সাইডে ফুটওভারের নিচে, একদম বরাবর ফুটওভারের নিচে। টক কোনটা দেন ভাই? এই টকটা মিষ্টি টক? একটা মিষ্টি টক আর একটা হচ্ছে ঝাল টক। দুইটাতে মিষ্টি টক দিবেন, দুইটাতে ঝাল টক দিবেন। এটা হচ্ছে মিষ্টি টক আর এটাই হচ্ছে মনে হয় ঝাল টক। ঝাল টক তো দুই পিসে ঝাল টক দিবেন, দুই পিসে মিষ্টি টক দিবেন। সিলভারের হাড়িতে টক পানি দেওয়া হয়েছে, এটা হচ্ছে টক আর এটা হচ্ছে মিষ্টি টক। একটা হচ্ছে ঝাল টক, একটা হচ্ছে মিষ্টি টক। প্রথমে মিষ্টি টকটা দিয়ে ট্রাই করি। এটা হচ্ছে মিষ্টি টক, অনেকটা ঘন টকটা। মজা অসাধারণ। এবার ঝাল টক দিয়ে একটু ট্রাই করি। এটা হচ্ছে ঝাল টক, ঝাল টকটাও খুবই মজা। যারা ঝাল টক লাইক করে তাদের জন্য ঝাল টকটা বেস্ট অপশন হতে পারে, আর মিষ্টি টকটা আমার মতো যারা মিষ্টি টক পছন্দ করে তাদের জন্য বেটার অপশন হতে পারে। দুইটা টক দিয়ে ট্রাই করছি, একটা ছিল মিষ্টি টক, একটা ছিল ঝাল টক। মিষ্টি টকটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ আমি একটু মিষ্টি টকটা একটু লাইক করি পার্সোনালি। আর ঝাল টকটা যদি আমি ঝাল টকের হিসাবে বিবেচনা করি, এটাও যথেষ্ট ভালো ছিল। আমি 9 দিচ্ছি out of 10 এই বেলপুরিকে। আর এই বেলপুরিটা কিন্তু কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায়? চারটা থেকে 11টা পর্যন্ত পাওয়া যায়। বিকাল 4টা থেকে 11টা পর্যন্ত এই বেলপুরিটা পাওয়া যায়। লেবুর রসটা দেওয়াতে 4টা একটু বেশি ভালো লাগছে আমার কাছে। ভিতরে হচ্ছে ভেজিটেবল ভেজিটেবল আর এটা প্রাইস হচ্ছে 20 টাকা। কিন্তু শাকটা খুব দারুণ, ভাজা পোড়ার মধ্যে ভালো বলা চলে। এটা হচ্ছে চিকেন সাসলিক, এটাও 20 টাকা। তো মাইক্রোফোন হাতে নিয়ে এটা খাইতে অসুবিধা হইতেছে। বাহ, এটা তো দারুণ লাগছে। এটা অনেক বেশি মজা লাগছে, কারণ মাত্র 20 টাকায় চিকেন সাসলিক, আর চিকেনের পরিমাণটা দেখো অনেক বড় একটা পিস দেওয়া হয়েছে চিকেনের। 20 টাকায় একদমই পারফেক্ট, আর টেস্টটাও খুব দারুণ, আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে জালি কাবাবের রোল আর এটার প্রাইস হচ্ছে 30 টাকা। ভিতরে জালি কাবাব আছে রোলটায়। এটা মায়োনিজ আর হচ্ছে টমেটো সস দিয়ে ট্রাই করি। ভিতরে হচ্ছে জালি কাবাব আর বাহিরে হচ্ছে যে পরোটা, পরোটা দিয়ে এটা রোল করা হয়েছে। এটা হচ্ছে চিকেন সাসলিক,
এটা দিচ্ছি 8 out of 10। এটার মাংসটা ভালো ছিল, সাথে আবার আলু আছে, এটাও খুব ভালো ছিল। এটা হচ্ছে ভেজিটেবল রোল, ভেজিটেবল রোলটাও খুবই ভালো ছিল, ভিতরে ভেজিটেবলের পরিমাণ যথেষ্ট ঠিকঠাক ছিল, এটাও 8 out of 10। আর এটা হচ্ছে টিকা রোল, অনেক জায়গায় অনেক নাম বলে, অনেকে রোল বলে শুধু, ভিতরে হচ্ছে টিকা থাকে, টিকার উপর দেওয়া পরোটা দিয়ে রোল করা হয়, তারপরে এটার নাম হচ্ছে টিকা রোল। টিকা রোল এটার প্রাইস হচ্ছে 30 টাকা, সাইজটাও যথেষ্ট বড়, আর কারেন্ট চলে গেছে। তো এটার পয়েন্ট দিচ্ছি 8.5 out of 10, প্রত্যেকটা আইটেমই যথেষ্ট ভালো ছিল। ভিডিও এখানে শেষ করছি, পেজটি ফলো করুন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন স্ট্রিট ফুড ভিডিও দেখতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।